দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করা এবং তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য নিয়ে মূলত আয়োজন করা হয় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। লীগ পদ্ধতির প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে এবার অংশগ্রহণ করে চার জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এবারের আসরে বিভাগীয় পর্যায়ে 20টি দল অংশ নেয়। একাধিক ভেন্যুতে লীগ পদ্ধতির এই ক্রিকেট খেলা অনুষ্ঠিত হলেও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে। ফাইনালে মুখোমুখি হয় মৌলভীবাজার কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ ও সুনামগঞ্জ গোল্ডেন জুবিলি হাই স্কুল। টস জিতে কাশীনাথ হাই স্কুল অ্যান্ড কলেজ ব্যাট করে 50 ওভারে 10 উইকেট হারিয়ে 150 রান সংগ্রহ করে। জবাবে গোল্ডেন জুবিলি হাই স্কুল 23 ওভারে 70 রানে অল আউট হয়। এই আসরে অংশগ্রহণ করতে পেরে খুশি খুদে ক্রিকেটাররা। এমন টুর্নামেন্টের আয়োজন অব্যাহত রাখার দাবি দর্শকদের। এলাকান যদি সবসময় যদি টুর্নামেন্টটা চালু হতে আমরা প্রতিভা বিকাশ করার লাগে একটা সুযোগ থাকবো। এই টুর্নামেন্টের কারণে আমরা অনেকে ম্যাচ খেলতে পারতেছি, ওই লেভেলের কিতা খেলতে পারতেছি। আমরা আরও উপরে লেভেলে যাইতে চাই এবং তারা যাতে প্রতি বছর এই খেলাটা আয়োজন করে। যদি আরও আয়োজন হয় খেলার আমাদের মন ভালো থাকবে এবং ফ্রেশ থাকবে। স্কুল ক্রিকেটকে আরও গুরুত্ব দেওয়ার দাবি জানান জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলে। এই স্কুল ক্রিকেটকে যদি আমরা আরও ভালোভাবে প্যাট্রোনাইজ করতে পারি তাহলে কিন্তু এই স্কুল ক্রিকেটের মাধ্যমে আমরা জাতীয় দলের প্লেয়ার প্রত্যেক জেলায় জেলায় অনেক সৃষ্টি করতে পারবো। স্কুল ক্রিকেটটি আসলে আমাদেরকে সেই নতুন খেলোয়াড় তৈরির ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে এবং রাখবে। এমন আয়োজনের মাধ্যমে স্কুল ক্রিকেট আরো গতিশীল হবে বলেও আশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মৌলভীবাজার।